এখন টিকিটটা করা বাকি, টিকিটটা আজকে টিকিট। আসসালামু আলাইকুম তাবিব, কি আমার মনে হচ্ছে আমি কতদিন পরে ক্যামেরা হাতে নিলাম গো। মনে হচ্ছে দীর্ঘ কয়েক বছর পরে আমি ক্যামেরা হাতে নিছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ আছি, আল্লাহ ভালোই রাখছে। না তাবিব, নারে যে তোষান, তোষানের নাকি পরশুদিন থেকে ফাইনাল এক্সাম, তার কোনো মাথা ব্যথা নাই, কোনো টেনশন নাই, সব টেনশন তার মায়ের। এই যে কি সুন্দর দোলনায় দোল খাচ্ছে, রাজার জীবন তোষানের, পুরে হাসি। তোষানের দাঁতের কি অবস্থা? তোষান, তোষানের বাবা আজকে তোষানকে এমন একটা জিনিস দেখাইছে, হাই রে তোষান, এই দাঁত নিয়ে তুই বিয়ে শাদি করবি কেমনে তোষান? হ্যাঁ, বিয়ে করতে গেলে যখন তোমাকে দেখতে আসবে বলবে দেখি জামাই সাহেব একটু হাসি দাও তো, যেই তুমি হাসিটা দিবা সেই তো তোমার শ্বশুর অজ্ঞান হয়ে পড়ে যাবে, বলবে এই ছেলের সাথে তো আমার মেয়ে বিয়ে দেওয়া যাবে না। তখন কি করবা তোষান? ও কিল করে ফেলবা নিজেকে, নিজেকে কিল করে ফেলবে বুঝছো? আল্লাহ, যাই হোক তোষান, তোমার সাথে আমি ফান করলাম। আর এখানে তাবিব, তাবিবের বাবা, তাবিবের বাবা ট্রেনের কি খাবার দেয় তাই দেখতেছে। জাপানের ট্রেন ফাস্টেস্ট, ও আচ্ছা ফাস্টেস্ট বুলেট, ভিআইপি ট্রেনের আর ভিআইপি প্লেনের ফার্স্ট ক্লাসের অনেক ছোট অ্যামাউন্ট অফ ফুড দেয় কেন? অনেক ছোট অ্যামাউন্ট অফ ফুড হলো অনেক বেশি পশ আর অনেক বেশি এক্সপেন্সিভ। এই যে তাবিব লোক আইছে কই দেখো, generous to his guests and he always fed the poor and helped the needy. Main idea কি বুঝলা তুমি? এখানে কি বলছে শোনো, trusted him and he was respected by his ট্রাইব কুরাইশ। তার ট্রাইবের নাম কি ছিল? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ট্রাইবের নাম কি ছিল? কুরাইশ। কুরাইশ, এটা কোথায় লোকেটেড? কুরাইশ মক্কা। তাহলে ট্রাইবের নাম ছিল হলো কুরাইশ, আর কুরাইশ লোকেটেড মক্কা। আশিতা ভাবি ফোন দিয়েছে, আমি একটু কথা বলে নেই। আর তোষানকে আমি এখানে পড়াচ্ছিলাম, তো এখানে ওর ইবুকটা দেওয়া আছে, ওইখান থেকে বের করে করে আমি ওকে কোশ্চেনগুলো করে দিচ্ছি, সেই অনুযায়ী ওকে পড়াবো আর কি। তো আমি এখানে একটা কোশ্চেন পেলাম, সেটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিকেম রাসূলুল্লাহ, হোয়াট ডাজ রাসূলুল্লাহ মিন্স? তো এটা হলো, আমি এখান ওকে একটু কোশ্চেনটা লিখে দিব, তারপরে অ্যান্সারটা। আচ্ছা বাবা দেখি কি রাসূলুল্লাহ মিন, তাহলে এটা কি বলবা অ্যানসার? আমার দিকে তাকায় বলো, মিন্স দ্য মেসেঞ্জার। এটা তো বলতে হবে, কিসের মিন? রাসূলুল্লাহ বলতে হবে না? তোষানকে একটু পড়াইলাম, পড়ানো শেষ করে আপনাদেরকে একটা জিনিস দেখাই। আমি অনলাইনে দুই তিনটা জিনিস অর্ডার করেছিলাম, এর মধ্যে সেগুলো ডেলিভারি হয়েছে। তো আমি এটা একটা অর্গানাইজার বক্স অর্ডার করেছি, আমার টুকটাক কিছু মেকআপের আইটেম আছে, টুকটাক কিছু লিপস্টিক, একটু কিছু ফেস পাউডার, এই হালকা পাতলা কিছু আছে আর কি আমার। তো ওগুলাকে এক এক জায়গায় রাখি, তো তখন দরকার হয় তখন আমি কোনোটাই ঠিকভাবে খুঁজে পাই না, তো সেটার জন্য একটা অর্গানাইজার বক্স এরকম অর্ডার করেছি। এখানে উপরে একটু তাক তাক করে দেওয়া আছে, বাবা লাইটটা জ্বালো তো শোনা, তো এটাতে টুকটাক করে অর্গানাইজ করে রাখবো চিন্তা করেছি, ওটা না। আর হলো সাথে এখানে এই দুইটাও অর্গানাইজিং এর, এটা হলো হিজাব রাখার জন্য খোপ খোপ করে দেওয়া, আমি একটু পরে আপনাদেরকে খুলে দেখাচ্ছি। তো আমি গতকালকে ভিডিও দেইনি, আপনারা যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা হয়তো দেখে থাকবেন আমি গতকালকে ভিডিও দেইনি। তো আমি সিক ছিলাম, তো তাবিব আর আমি, আমাদের দুজনের জ্বর ঠান্ডা, আমার ঠান্ডা নেই, আমার শুধু জ্বর ছিল আর গা হাত পায়ে ব্যথা ছিল। আজকে আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো, তাবিবের একটু হালকা কাশি আছে, মেডিসিন নিচ্ছে। এই যে এখানে মেডিসিন দেয়া মানে এক গাদা মেডিসিন দিয়ে রাখি,
এই যে বাচ্চাদের মেডিসিন সব, কাশি জ্বর ফ্লু এগুলার মেডিসিন। তো যারা আপু গতকালকে নক করে জিজ্ঞেস করেছিল আপু খাবার পাঠাবে কিনা, আমি সাথে সাথে বলছি হ্যাঁ আপু আমার জন্য একটু ভর্তা করে পাঠায়, কারণ আমার বিফ, আমি খুব একটা বিফ খেতে পছন্দ করি না, আর বিফ দেখলে আমার কেমন জানি লাগতেছে। তো আপু আজকে দুই রকমের ভর্তা করে পাঠাইছে, সাথে ডাল দিছে, আবার একটু ছোট মাছের চচ্চড়িও দিছে। তো আলহামদুলিল্লাহ আবার বাচ্চাদের জন্য চিকেন দিছে। তো আমি ওই মাছ চিকেন এগুলা কিছুই খাইনি, আমি এই যে ভর্তা দুইটা আর ডাল দিয়ে খুবই মজা করে দুপুরবেলা আজকে প্রায় তিন দিন পরে আমি ভাত খেলাম, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, তো খুবই ভালো লাগলো। আবার বিস্কুটও দিয়ে গেছে, আমি চা দিয়ে টোস্ট খেতে পছন্দ করি, সে টোস্ট বিস্কুট দিছে, আমি চাই খেতে পারতেছি না, মানে কোনো টেস্ট নাই মুখের। তা আপনাদের ভাইয়াকে বললাম আমার খুব ফ্রেঞ্চ ফ্রাই খেতে ইচ্ছা করতেছে একটা জায়গার, এখানে একটা টার্কিশ একটা কাবাবের শর্মার দোকান আছে, ওখানকার ফ্রেঞ্চ ফ্রাইটা খুবই মজা। তা আপনাদের ভাইয়াকে বললাম আমার একটু ফ্রেঞ্চ ফ্রাই এনে দিবা, সে ফ্রেঞ্চ ফ্রাই আনতে গেছে। আর একটা মজার জিনিস দেখাই, আমি এই ঘড়িটা অর্ডার করেছিলাম, শুধু এই যে ঘড়িটা আর কি, এই ঘড়িটা দাম খুবই কম, 6 রিঙ্গিতের মতো, 5.5 রিঙ্গিত নিয়েছিল আমার কাছে আফটার ডিসকাউন্টের পরে। তো আমি এই টাইপের ঘড়িটা অর্ডার করেছি, আর আমাকে ওনারা এই ঘড়ি পাঠিয়েছেন, এই যে এই ঘড়ি পাঠিয়েছে আমাকে, এটাও খারাপ না দেখতে। তো এটা কার কলম তোশানে? বাবা দিছে। কলম কেন? এরকম বেল্টের ঘড়ি আমার আছে, আমাকে যারা আপু একটা গিফট করেছিল ওই ঘড়িটা আমি সবসময় পরি, আমার খুবই ভালো লাগে, কিন্তু এই ঘড়িটা খুব ভালো লাগছিল, সবুজ কালারের ডায়াল। যাই হোক, ভুলে পাঠাই দিছে না, ইচ্ছা করে পাঠাইছে, ওনারাই জানে এই আর কি অবস্থা। তো এই যে এই যে মাসের এখন আমার ব্যাংকে টাকা রাখা হবে, ব্যাংক কি ভরে গেছে নাকি, যে ভিতরে টাকা দেখা যাচ্ছে, টাকা এখানকার ব্যাংকগুলো কেমন জানি। এই যে এখানে 50 50 100 আছে, তাবি ব্যাগটা ঢুকাবে, বিসমিল্লা বলে ঢুকাবো, ছোট্ট ছোট্ট করে সঞ্চয়, কিন্তু ভালোই এক সময় বড় একটা ইয়ে হয়। দাঁড়াবো দাঁড়াও 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 মা দাঁড়াও, হ্যাঁ কয়েন কে ঢুকাইছে এখানে? এবার তো শান ঢুকাও, বিসমিল্লা বলো, আস্তে 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 আস্তে, দুই ভাইয়ের মানে কি বলবো। দেখি আপনাদের ভাইয়া আসছে, আপনাদের ভাইয়া ফ্রেঞ্চ ফ্রাই নিয়ে আসছে কিনা দেখি। এই যে আমাদের ভাইয়া ফ্রেঞ্চ ফ্রাই নিয়ে আসছে, এত মজার ফ্রেঞ্চ ফ্রাইটা খেতে, সুন্দর ঝাল ঝাল, খুবই মজার ফ্রেঞ্চ ফ্রাইটা খেতে, আর সাথে একটা গার্লিক সস দেয়, এটাও খেতে খুবই মজা, ভালোই লাগে খেতে। জ্বরের মুখে তো মানে মুখে রুচি নাই, এই খাবারটা ভাল লাগবে আশা করি ইনশাল্লাহ। আজকে সম্ভবত ফুল মুন, এই যে আমার বেডরুম থেকে দেখা যাচ্ছে সুন্দর একদম, চাঁদটা পুরো একদম পরিপূর্ণ, এত সুন্দর লাগতেছে, রাত্রে ক্যামেরাতে ভিউটা অতটা ক্লিয়ার না আসলেও খুবই সুন্দর লাগতেছে দেখতে, পুরো একদম, হ্যাঁ সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ এত সুন্দর একটা জিনিস দেখার তৌফিক আমাদেরকে দিয়েছেন, হ্যাঁ খুব ভালো লাগতেছে। মনে হচ্ছে আমি অনেকদিন পর আপনাদের সামনে আসলাম, কারণ হলো আসলে হঠাৎ করে তাপিবের জ্বর আসছে, তারপরে আমারও শরীরটা এত খারাপ ছিল, জ্বর চলে আসছে, তারপরে এত দুর্বল লাগতেছিল, খাওয়া দাওয়ার কোনো টেস্ট ছিল না, মানে ভাত তো একদমই খেতে পারছিলাম না। আজকে আপুর দেওয়া ভর্তা ডাল দিয়ে আল্লাহর রহমতে অনেক তৃপ্তি করে খেয়েছি আলহামদুলিল্লাহ, যেটা আসলে বলে শেষ করা যাবে না। এই যে এখানে যে কাছের মানুষগুলো আছে, ওনারা যে এত বেশি হেল্পফুল, এত বেশি কেয়ার করে, আমাদের আসলে একটা ফ্যামিলি বন্ডিং হয়ে গেছে আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ। আমার তো যখনই খারাপ লাগে আমি রাশেদা ভাবিকে বলি, ভাবি এটা দরকার ওটা দরকার, মানে আমাদের মধ্যে একটা অন্যরকম ভালোবাসার জায়গা তৈরি হয়ে গেছে। গতকালকে আমাকে যারা আপু যখনই জিজ্ঞেস করলো যে নিশি কালকে কি তোমার জন্য একটু খাবার পাঠাবো, আমি সাথে সাথে বলছি যে আপু আমার জন্য একটু ভর্তা পাঠায়ও, মানে আমার কাছে মনে হচ্ছিল একটু ভর্তা হলে আমি হয়তো বা খেতে পারবো। আর এদিকে আপনাদের ভাইয়া রান্নাবান্না খুব একটা পারদর্শী না, তার মধ্যে তাবিবেরও অসুস্থ ছিল, তাকেও একটু টেক কেয়ার করা লাগতো। কালকে থেকে আপনাদের ভাইয়ার অফিস শুরু হচ্ছে, কালকের পর পরশুদিন থেকে তোষানের স্কুল শুরু হচ্ছে,
তো আম্মু ভাইয়াদের আসার ডেটটা মোটামুটি এক প্রকার ফিক্সড হয়ে গেছে, এখন টিকিটটা করা বাকি। টিকিটটা আজকে দেখতে বসবো, বাচ্চারা ঘুমালে আপনাদের ভাইয়া আর আমি টিকিট নিয়ে বসবো, দেখবো অনলাইনে। গত দুই দিন আসলে আমার বিছানা থেকে উঠা হয়নি। ভাইয়া আমাকে ওদিনই বলেছিল যে টিকিট তাহলে দেখা শুরু করে দে, যেহেতু আল্লাহর রহমতে ভিসা হয়ে গেছে, এখন টিকিটটা সার্চ করা শুরু কর। তা আমি আর ওই দুই দিন এত বেশি অসুস্থ ছিলাম, আমার পক্ষে আর সম্ভব হয়ে উঠেনি। আমার চেহারা দেখলে হয়তো বুঝতে পারবেন, মানে খুব খারাপ লাগছিল। আজকেও খুব যে ভালো লাগছে এমন না, তবে আগের চাইতে অনেকটা বেটার, উইকনেসটা অনেক বেশি। যেহেতু খাওয়া দাওয়া ওইভাবে করতে পারছিলাম না, এই জন্য উইকনেসের পরিমাণটা অনেক বেশি আসলে। তো ভাইয়াকে আজকেও ভাইয়া ফোন দিল, ফোন দিয়ে জিজ্ঞেস করলো কি অবস্থা। আমি বললাম যে ভাইয়া এরকম এরকম অবস্থা। ভাইয়া বললো আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, টিকিট করে ফেল। তো আমার ভাই মানে সবার খুব ইচ্ছা ছিল আমার তোষানের জন্মদিনের আগে আসার, তোষানের জন্মদিন আগস্টের 2 তারিখে। তো সেটা সম্ভবত আর হবে না, কারণ তানের জুলাইয়ের 3 তারিখ থেকে শুরু করে জুলাইয়ের 30 তারিখ পর্যন্ত ওর এক্সাম। তো আগস্টের 2 তারিখ আসাটা ওদের জন্য একটু টাফ হয়ে যাবে, কারণ এক্সাম শেষ করে ঢাকায় আসবে। ঢাকায়ও টুকটাক কেনাকাটা বাকি যেগুলো করা হয়নি সেগুলো করে টোরে আসতে আসতে তো একটু লেট হবে। তো দেখা যাক, মোটামুটি জুলাইয়ে তো হচ্ছে না, আগস্টে ইনশাল্লাহ আসবে, আল্লাহ যদি সবকিছু ঠিকঠাক রাখে সে অনুযায়ী দেখে টিকিটটা করা হবে। এই তো তো ঈদ তো ভালোই গেল, ঘোরাঘুরির মধ্যে দিয়ে গেল, কিন্তু ঘুরে এসেই তো অসুস্থ এরকম অবস্থা। রায়ানও অনেক অসুস্থ, রাশেদা ভাবিরও হঠাৎ করে প্রেশার বেড়ে গিয়েছিল। রায়ানও ওইখান থেকে আসার পরে ওর একদম কন্টিনিউয়াস বমি, মানে বাচ্চাটাও অনেক অসুস্থ হয়ে গিয়েছিল। আসলে হঠাৎ করে একটা জায়গায় আমরা গিয়েছি, পাহাড়ি একটা জায়গা, ওইটাও না আসলে উল্টা পাল্টা খাওয়া দাওয়া হয় না, এই সব সব কিছু মিলায়ে সবাই একটু সিক হয়ে গেছে। আর আমার তাবিবের তো ঠান্ডা একটু এদিক থেকে সেদিক হলেই ঠান্ডা লেগে যায়। তো যাক আলহামদুলিল্লাহ ভালো আছে, আমিও আজকে অনেকটাই ভালো। আর তোষানের তো এক্সাম, ওকে পড়াশোনা করাইতে হচ্ছে, সব কিছু মিলায়ে আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো দেশ থেকে কি কি আনাবো সেগুলা মাথার মধ্যে ঘুরতেছে, সেগুলোর একটা লিস্ট করতেছি, সেগুলা নিয়ে আস্তে ধীরে আম্মুকে সব বলবো, আস্তে ধীরে আম্মু সব কিনবে। আবার কিছু কিছু জিনিস ঢাকায় এসে কিনবে, সব তো আর ওইখান থেকে কিনে আনবে না, ঢাকায় এসেও কিছু কিনবে। এই সব কিছু নিয়ে আসলে এখন প্ল্যান প্রোগ্রাম চলতেছে, কেমন কি হবে না হবে। তো আমাকে তো তানজিলা অনেকগুলো ড্রেস দিয়েছে, আবার ওই দিনকে ওর পেজের একটা ড্রেস আমার এত ভালো লাগছিল, একটা ব্ল্যাক কালারের ড্রেস। তো আমি ওকে বললাম যে তানজিলা এই ড্রেসটা আমি নেই আম্মু, আমার ভালো লাগছে। তো বলতেছে হ্যাঁ ঠিক আছে কুপি নাও। তারপরে আমি ওকে জিজ্ঞেস করতেছি যে আম্মু ড্রেসের দাম কত। আরো 4-5টা ড্রেস ওর পেজ থেকে গিফটের জন্য নেওয়া হয়েছে আর কি, আম্মু গিফট করবে এরকম ভাবে নিতে চেয়েছিল। পরে ও আর একটা ড্রেস ওর দাম রাখবে না, বলছে ফুপি তোমরা সবাই তো আমাকে অনেক দিছো, এখন আমার একটু আমাকে একটু দিতে দাও, মনে করো যে একবারে সব দিয়ে দিচ্ছি। আমার সাথে মজা করতেছিল, ওর পেজের ড্রেস গুলো সুন্দর আসলে। তো দাম নিবে না, আমাকে বলতেছে 20,000 টাকা। বলতেছে আচ্ছা 20,000 টাকা সমস্যা নেই, ঠিক আছে তোমাকে 20,000 টাকা পাঠাই দিব। তো বলছে না ফুপি প্লিজ তুমি এই ড্রেসের দাম নিবা না, দাম দিতে যাও না আমাকে, তুমি আমাকে কেন দাম দিবা। কিন্তু কথা হলো যে বিজনেস করে, এটা তো বিজনেস ওর, এখানে মানে একবার দুইবার হলে ঠিক আছে। বলছে এই তো এই জন্যই তো একবার দুইবার, সমস্যা নাই, আমি ড্রেস এগুলো দিচ্ছি, তুমি যখন সবাইকে দিবা বলবা যে দাদি গিফট করছে। আমি বলছি কেন দাদি গিফট করছে বলবো, তুমি দিচ্ছ সবাইকে বলবো তুমি গিফট করছো। তো এই আর কি, ওর বিজনেসটা মোটামুটি ভালোই চলছে। আর ওর পেজের কালেকশনগুলো কিন্তু সুন্দর, মানে রিজনেবলের মধ্যে সুন্দর সুন্দর কালেকশন ওর পেজে, এই জন্য বেশি ভালো লাগে। তো ও তো আমাকে এর আগে অনেকগুলো ড্রেস আম্মুর কাছে দিয়ে গেছে, প্রায় 10-11টার মতো ড্রেস দিয়ে গেছে। ওইগুলো আম্মু আস্তে ধীরে বানাচ্ছে, আমাদের পাশে যে রুনু আপা আছে রুনু আপাকে দিয়ে বানানো শুরু করেছে। আর আম্মু আমাকে 2টা ড্রেস দিয়েছে, সেগুলো আমি ঢাকায় স্বর্ণার কাছ থেকে নিয়েছি, ওই 2টা ড্রেস। তো ওগুলো স্বর্ণা ও টেইলার্সের কাছে দিয়ে বানাইতে দিছে। আবার আমিও 2টা হাতের কাজের ড্রেস নিয়েছি একটা পেজ থেকে, আর যখন আমার কাছে এসে পৌঁছাবে তখন আমি আপনাদেরকে দেখাবো। ওগুলো স্বর্ণার কাছে ডেলিভারি নিয়েছি, স্বর্ণা বানাবে ইনশাল্লাহ।
তো কত কিছু না কত কিছু আসলে যখন ভাইয়া ফোন দিয়ে বলল ভিসাটা হয়েছে, মানে আমি আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না আমার কি পরিমাণ খুশি লাগতেছিল, আমার এত ভালো লাগতেছিল। তো ওই ফিলিংসটা আসলে বোঝাই বলার মতো না, কারণ আসলে পাঁচটা ভিসা একসাথে, তো একটু মানে মানে টেনশন তো হচ্ছিল যে পাঁচটা একসাথে হবে কিনা, আগে পরে হবে কিনা, এটা নিয়ে একটু টেনশনে ছিলাম। এখন টিকিটটা কেটে ফেললে ভাইয়া ভাবিদেরও একটা মানে ইয়ে হয়ে যাবে যে হ্যাঁ এই কয় তারিখে আমাদের ফ্লাইট, তো আমরা সে অনুযায়ী গোজগাজ শুরু করি। ভাবিরও টুকটাক কেনাকাটা আছে, আম্মুর তেমন কিছু কেনাকাটা নেই, আম্মু ওই যে আমি যা যা লিস্ট দিব ওগুলা কিনবে। তো আম্মু বলতেছে যে শুকনা জিনিসগুলা, যেমন আমার পোলাওয়ের চালটা অনেক দরকার, এগুলা একটু বেশি করে আনাতে চাচ্ছিলাম। আম্মু বলতেছে যে পোলাওয়ের চালটা ওগুলা ঢাকায় এসে কিনবে, শুধু শুধু আমাদের ওইখান থেকে বয়ে আনার তো কোনো দরকার নাই। আমি বললাম হ্যাঁ এটা ভালো কথা বলছো, ঢাকায় এসে কিনো। তারপরে ভাবিকে বলেছি একটু খুদের চাল আনতে, তারপরে একটা হলো চিতই পিঠার শাঁস আনতে, যে চারটা পাঁচটা চিতই পিঠা একসাথে হয় ওরকম একটা শাঁস নিয়ে আসতে। তো এগুলো ভাবি বললো ঢাকায় এসে কিনবে। আসলে আমরা যারা প্রবাসে থাকি, দেশ থেকে যখন কেউ আসে, যে কেউ অপরিচিত কেউ আসলো, আমাদের মনে হয় যে ছোটখাটো টুকটাক কিছু জিনিস আনাই। সেখানে তো আমার ফ্যামিলি, আমার কাছের মানুষ তারা আসছে, তো আমার তো টুকটাক কত কিছু প্ল্যান আছে, তারা কত কিছু নিয়ে আসবে, সবচাইতে বড় কথা তারা আমার কাছে আসবে। এটার যে একটা আনন্দ, এটার যে একটা ভালো লাগা, এটা তো আসলে বলে প্রকাশ করার মতন না, অন্যরকম একটা অনুভূতি। তো আপনারা সবাই দোয়া করবেন, সবাই যেন সুস্থভাবে ভালোভাবে আমার কাছে এসে পৌঁছায়, সবাইকে যেন আমি সুন্দরভাবে সুস্থভাবে গ্রহণ করতে পারি, আমার সাথে সবার কাটানো দিনগুলো যেন সুন্দর যায়, এই দোয়াটা সবসময় করবেন আপনারা। আর আমার সাথে সাথে আপনারাও অনেক এক্সাইটেড আমি জানি। আজকে ভাবির ব্লগে সম্ভবত ভাবি রেডি হয়ে একটা বিয়েতে যাচ্ছিল, আর আম্মুর ওড়নাতে ভাবি মানে ঘামতেছিল, তো রেডি হওয়ার পরে আম্মুর ওড়নাতে ভাবি মুখ মুছছে আর কি। তো ওইটা আমি ভিডিওটা দেখলাম, হঠাৎ করে একটা আপু আমাকে হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ দিয়েছে যে আপু আজকে তিশা ভাবির ভিডিওতে দেখলাম ভাবি হলো খালাম্মার ওড়নাতে মুখ মুছতেছে, এত ভালো লাগলো দেখে, মানে অন্যরকম একটা ভালো লাগা কাজ করলো। নর্মালি ছেলের বউরা তো এরকম করে না, তো ভাবি করলো, তার মানে ভাবি আর খালাম্মার মধ্যে বন্ডিংটা অনেক। আসলে একসাথে থাকতে গেলে ভালোবাসা, খুঁটিনাটি, হাসি, কান্না, দুঃখ সব কিছু মিলাইয়ে মানুষ একসাথে থাকে। তো ভাই ভাবি আম্মুরও রিলেশন এরকম, আমার শাশুড়ির সাথে আমার রিলেশন এরকম। তো সবসময় মিলেমিশে সুন্দরভাবে থাকার আমরা সবাই চেষ্টা করি, আল্লাহ আমাদের সবাইকে ভালোভাবে মিলেমিশে থাকার তৌফিক দান করুন, এটাই দোয়া করি সত্যি কথা বলতে। তো আপনারা যে যেখানে আছেন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই, মানে স্ট্রং হয়ে যাই, কারণ সংসারের কর্তি যদি বিছানায় পড়ে থাকে পুরো সংসার অচল। আর সেখানে তো আমার ছোট ছোট দুইটা বাচ্চা আছে, একটার আবার এক্সাম, ছোটটাও একদমই ছোট ধরতে গেলে। তো আজকের মতো সবার কাছ থেকে বিদায় নিব, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।